বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এই তো সকালবেলা আমি ফ্রিজ থেকে রুটি আর ডিম বের করে নিয়েছি। রুটিগুলো তো আমার আগেরই বানানো থাকে, আর ডিমগুলো একটু আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ ফ্রিজ থেকে সাথে সাথে বের করে সেদ্ধ করা যায় না। সেদ্ধ ডিমগুলো ভিজিয়ে রেখে আমি এখানে আগের দিনের রান্না করা কিছু মাংসের তরকারি ছিল এগুলো গরম করে নিয়েছি, দুধ গরম করে নিয়েছি, আর সবজি ছিল সবজিগুলো আমি গরম করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এক চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রুটি ভেজে আমরা কিছু ফল আছে ফল দিয়ে সকালের নাস্তা করে নিব। এই তো আমাদের সবার নাস্তা শেষ। আমি টেবিল থেকে থালা বাটি আর মগগুলো গুছিয়ে বেসিনে নিয়ে আসলাম। এখন থালা বাটি আর মগগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি থালা বাটিগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি খাবার টেবিলটা ম্যাটগুলো সরিয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিব। আর যখনই আমি খাই, তিন বেলা খাবার সাথে সাথে টেবিলটা মুছে ফেলি, মুছে পরিষ্কার করে ফেলি, কারণ দেখা যায় যখনই খাই কিছু না কিছু টেবিলে পড়ে, আর পড়লে তখন মাছি আসে। এই কারণে সবসময় আমি সাথে সাথে টেবিলটা মুছে পরিষ্কার করে ফেলি। এই তো আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন আসলাম আমি আমার ড্রয়িং রুমে। আজকে ড্রয়িং রুমটা অনেক বেশি এলোমেলো আর অগুছালো, কারণ আমার বাসায় মেহমান ছিল আর অনেক রাত পর্যন্ত সবাই একসাথে টিভি দেখছিল, এই কারণে রুমটা বেশি এলোমেলো হয়ে আছে। আর এমনিতে সবসময় যখনই একটু এলোমেলো হয়, নোংরা হয়, আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর আমি আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখতে পছন্দ করি, এটা আমার অনেক আগের থেকে অভ্যাস, মানে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন দেখা যেত যে ঘর একটু বেশি নোংরা হইতো, এলোমেলো হইতো, কিন্তু সাথে সাথেই আমি পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, আর এখনও ওইভাবেই করি। আর এখন তো বাচ্চারা মাশাল্লাহ বড় হয়ে গেছে, ঘর অতটা নোংরা আর এলোমেলো হয় না, তারপরও যখনই যতটুকু অপরিষ্কার আর এলোমেলো হয় আমি সাথে সাথে পরিষ্কার করে গুছিয়ে রাখি। এই তো আমি কুশনগুলো সরিয়ে তারপরে সোফাগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর আমি এখানে টি টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর সোফাগুলো গুছিয়ে এখন আমি ঘরের বিছনাগুলো গুছিয়ে নিব। বাকি বিছনাগুলো গুছিয়ে নিয়েছি, এখন একটা রুমের বিছনা গুছানো বাকি আছে, বিছনাটাও আমি এখন ঝেড়ে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিব। এই বিছানাটা বেশি এলোমেলো হয় না, কারণ চাদরটা সবসময় ম্যাট্রেসের ভিতরে চার কোণা ঢুকানো থাকে, এই কারণে বেশিটা এলোমেলো হয় না, আর গুছাইতে অত বেশি সময় লাগে না।
এই তো আমি বিছনাটা ঝেড়ে তারপরে বিছনার পাশে এখানে হচ্ছে আমাদের সামনের রুমের বারান্দা, বারান্দার পর্দা সরিয়ে দিলাম। এই তো আমি বিছনাটা পরিষ্কার করে ঝেড়ে তারপরে গুছিয়ে নিয়েছি। আর এখন আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি এখানে সবজি ভাজি করে নিয়েছি, আমার ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, এগুলো আমি চুলায় বসিয়ে তারপরে ঘর গুছাতে গেছিলাম। এদিকে ঘর গুছাতে গুছাতে আমার মাংস রান্নার ভাজি করা হয়ে গেছে। এখন মাংসগুলোতে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি সবজি আর মাংসগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু লাউ, লাউগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো আমি ভর্তা করব। আমি সবজি আর মাংস রান্না করে নামিয়ে এখন এই যে ধনিয়া পাতাগুলো ভেজে নিব। আর ধনিয়া পাতা আমি সবসময় একটু হালকা পেঁয়াজ মরিচ আর রসুন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভেজে তারপরে ধনিয়া পাতাগুলো একটু হালকা ভেজে নিই, কারণ আবার অনেকে দেখি ভাজা ছাড়াও ভর্তা করে। কিন্তু ভেজে নিলে আমার কাছে বেশি ভালো মনে হয়, অতটা মানে দেখা যায় না ভাজলে ভর্তাটা বেশি নরম হয়ে যায়। এই কারণে আমি পেঁয়াজ মরিচ সাথে ধনিয়া পাতাগুলো হালকা ভেজে নিই। এই তো আমি পেঁয়াজ মরিচ রসুন আর ধনিয়া পাতাগুলো একসাথে ভেজে নামিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লাউয়ের মধ্যে আমি সবসময় মশলার পরিমাণ একটু কম দেই, আজকে ওইভাবে দিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে পানিগুলো ফুটে ওঠার পরে আমি এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এই তো সবগুলো লাউ আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ পর লাউ কিছুটা কমলে তারপরে নেড়ে দিব। আর মুরব্বীদের কাছে শুনছি যে লাউ বেশি নাড়াচাড়া করলে নাকি সেদ্ধ হয় না, কিন্তু এটা কতটুকু সত্য আর মিথ্যা জানি না। কিন্তু আমি দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করি, তো আজকে একটু বেশি ছিল, দেখা যায় নাড়া দিতে গেলে নিচে পড়ে যাবে, এই কারণে নাড়া দেই নাই। এই তো আমি ঢাকনা উঠিয়ে তারপরে লাউগুলো নেড়ে ঢাকনাটা সরিয়ে রাখছিলাম, কারণ লাউতে থেকে তো প্রচুর পরিমাণে পানি বের হয়, আর আজকে একটু পানি বের হয়েছে। আর আমার রান্নাও পেরা হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে 2-3 মিনিট পরে নামিয়ে নিব। এই তো আমার লাউ রান্না শেষ। আর আমি পাশের চুলে ভাত রান্না করে নিয়েছি, আর আমি ধনিয়া পাতাগুলো পাটায় বেটে তারপরে ভর্তা করে নিয়েছি। আর এখানে কিছু আম, এগুলো কালকে রাত্রে পার্সেল দিয়ে গেছে, অনলাইনে অর্ডার করা হয়েছিল। আমগুলো এই যে খালা বের করে বোলের মধ্যে রেখে দিয়েছে, খালাকে বলছিলাম আমি বের করে রাখতে, কিন্তু এখন দেখলাম যে আম কিছুটা মানে পাকা পাকা হয়ে গেছে, পেকে গেছে। এই কারণে এখন আমগুলো আমি মানে পাকা আর কাঁচা আমগুলো আলাদা আলাদা করে বিছিয়ে রাখলাম, কারণ সবগুলো একসাথে রাখলে দেখা যায় পাকা আমগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই কারণে কাঁচা আর পাকা আলাদা করে রাখলাম। আর আমার ভিডিও এখানে শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।